দৌলতদিয়া পাটুরিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও কমেছে দূরপাল্লার পরিবহন। শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি দেখা যায়নি। এদিকে রাজবাড়ি থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করলেও ছেড়ে যেতে দেখা যায়নি দূরপাল্লার কোনো বাস। দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে, ফলে কোনো যানবাহনকে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এছাড়া স্বাভাবিক রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল। রাজবাড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, ঢাকাগামী সব ধরনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে, তবে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর সংখ্যা অনেক কম।